প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরও অনিশ্চিত হয়ে উঠল কারণ রাজ্যের অনেক স্কুল কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এখনও পর্যন্ত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনও কিন্তু তোমাদের সঠিক বলেনি যে পরীক্ষা আদৌ হবে কি হবে না কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের এই খবরে আনন্দবাজার পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে খবরটা আমি পুরো তোমাদের ডিটেলসে পড়ে শোনাবো তাহলে কিন্তু তোমরা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারবে যে হয়তো তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম দেখো মাধ্যমিক অনিশ্চিত কিছু স্কুলে ভর্তি শুরু একাদশে তাহলে দেখো আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের মতো মধ্যশিক্ষা পর্ষদ অনুমতি কিছু স্কুলেও শুরু হয়ে গেল একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া অতি মহামারীর কারণে আইসিএসসি এবং সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে ইতিমধ্যে দুই বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গিয়েছে কিছু স্কুল একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসও শুরু করে দেবে দিন কয়েকের মধ্যেই এদিকে সংক্রমণ বাড়লেও দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্ন উঠেছে মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত বা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার্থীদের কী হবে ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা পয়লা জুন থেকে শিক্ষক মহলে মতে করোনা অতি মহামারীর পরীক্ষা হলেও ফল প্রকাশ মিলিয়ে মাস খানেকের বেশি সময় লেগে যাবে অর্থাৎ দেখো এই পরীক্ষার খাতাগুলো কিন্তু বিভিন্ন শিক্ষকদের কাছে পৌঁছাতে হবে যেহেতু করোনার সমস্যা চলছে সেই খাতাগুলো দেখা হবে রেজাল্ট তৈরি করা হবে আরও বেশি কিন্তু সময় লেগে যাবে আর অলরেডি অন্যান্য বছর কিন্তু তোমাদের ফেব্রুয়ারি কিংবা মার্চে পরীক্ষা হয় এবং জুন মাসে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় তারপরে জুন মাসে যদি পরীক্ষা হয় তারপরে আরও দু মাস পরে যদি রেজাল্ট দেয় তাহলে একাদশ শ্রেণীতে কিন্তু তোমাদের পড়াশোনার কিন্তু সময় থাকবে না ফলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য সময় অনেক কমে যাবে শিক্ষকদের একটি অংশের মতে এই ক্ষেত্রে আইসিএসসি সিবিএসি বোর্ডের মতো মাধ্যমিক পরীক্ষার্থীতেও একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেলে পড়ার সময় বেশি পাবে পড়ুয়ারা ঠিক আছে অর্থাৎ এখনই যদি ছেলেমেয়েরা জানতে পারে অর্থাৎ একাদশ শ্রেণীতে যদি ভর্তি হয়ে যায় অর্থাৎ পরীক্ষা যদি নাই হয় এই পরিস্থিতিতে তাহলে কি বলতো তারা একাদশ শ্রেণীতে পড়াশোনার সুযোগটা কিন্তু বেশি পাবে বেশি সময় পাবে আর সেই পথে হেঁটেছে বিডন স্ট্রিট এলাকার হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হেয়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণের নবনালন্দা স্কুল হোলি চাইল্ড স্কুল সূত্রে জানা গিয়েছে একাদশ শ্রেণীর প্রভিশনাল ভর্তির অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষার নম্বর দেখে শুরু হয়ে গেছে ফর্ম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে মে মাস থেকে হবে অনলাইনে ক্লাস অর্থাৎ এর পরের মাসের থেকে কিন্তু অনলাইন একাদশ শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে হোলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষিকা রোশনি মন্টেরিও বলেন এবার মাধ্যমিক এত পিছিয়ে গিয়েছে তার মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরীক্ষা একদম অনিশ্চিত পরীক্ষার্থীরাও খুব হতাশ তাই আমরা একাদশ শ্রেণীতে প্রাথমিকভাবে ভর্তি নেওয়ার নেওয়া শুরু করেছি আরও কিছু স্কুল এই ভর্তি শুরু করেছে ওই স্কুলের মাধ্যমিক শিক্ষার্থীদের অভিভাবকদের একটি অংশের বক্তব্য এর ফলে একাদশ শ্রেণীতে পড়ার কিছু সময় পাবে শি পড়ুয়ারা এছাড়া অনিশ্চয়তা ও একই বিষয় নিয়ে পড়তে পড়তে একঘেমি আসছে ওদের অর্থাৎ আমিও কিন্তু অনেক ছেলেমেয়ের সঙ্গে যুক্ত রয়েছি ইউটিউবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করছো তোমাদের ভিতরে কিন্তু একই জিনিস বারবার পড়তে কী বলো তো এক চলে আসছে তারপরে তুমি অনিশ্চিত যে পরীক্ষা আদৌ হবে কি হবে নব নালন্দা স্কুলের প্রধান শিক্ষক অরিজিৎ মিত্রও জানাচ্ছেন ওদের স্কুলেও একাদশ শ্রেণীতে প্রভিশনাল ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যদিও শহরের বেশিরভাগ স্কুল জানাচ্ছে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত তারা একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবে না সরকার পোষিত বেলতলা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অজান্তা মুখোপাধ্যায় জানান একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়ার ভাবনাটি ভালো তাহলে পড়ুয়ারা পড়াশোনার সময় পাবে কিন্তু সরকারের নির্দেশ না এলে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারি না মধ্যগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ বলেন পরিকল্পনা ভালো তবে ভর্তি শুরুর নির্দেশ এখনও পায়নি আর পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেছেন সরকার তো একাদশে ভর্তি শুরুর নির্দেশ দেয়নি তা সত্ত্বেও স্কুল একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে কিনা সেটা দেখা দরকার অর্থাৎ দেখো বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকম মতামত যারা ভাবছে যে হয়তো পরীক্ষা হবে না সেই জন্য একাদশ শ্রেণীতে ভর্তি করে নেওয়া ভালো কারণ মেয়েদের কী বলতো তাহলে পড়াশোনাটা একাদশ শ্রেণীতে রানিং হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা তারা সুযোগ সময়টা অনেক ঠিকঠাক করে পাবে কিন্তু যদি এখনও পরীক্ষা না হয় আরও যদি সময় পিছিয়ে যায় তাহলে একাদশ শ্রেণীতে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার প্রস্তুতি সেটা কিন্তু বেশি দিন ধরে নিতে পারবে না সেই জন্য অনেকে ভর্তি নিচ্ছে আবার অনেকে বলছে যে এখনও সরকারি নির্দেশ না পেলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না কিন্তু পরিকল্পনাটা ভালো তো বন্ধুরা দেখো এই খবরের মাধ্যমে কিন্তু অনেকটাই কিন্তু কার্যত নিশ্চিত হওয়া গেল দেখো পরীক্ষা কিন্তু অনেকটাই তোমাদের হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ আমরা দৈনিক প্রতিদিন যা পরিস্থিতি দেখছি করোনার এটা কিন্তু খুব ভয়ানক আকার ধর মানে ধারণ করছে দিন দিন যদি কিনা ভোটের আগে তোমাদের পরীক্ষাটা হয়ে যেত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে খবরটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিজের বাড়িতে থেকে পড়াশোনা করো এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সেফটিতে থেকো আজ এই পর্যন্তই